হ্যালো বন্ধুরা এবারে আমার জন্মদিন এবং গণেশ চতুর্থী একই দিনে পড়েছে তাই জন্মদিনের আগের রাতে আমরা বেরিয়েছিলাম একটু গণেশ চতুর্থীর ডেকোরেশন দেখতে ও চারিদিকে শুধু গণেশ চতুর্থীর ডেকোরেশন দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ঘরের সামনে বাজার পুরো রাস্তা ভর্তি এখানে ডেকোরেশন করা হয়েছে কালকে থেকে শুরু হতে যাচ্ছে গণেশ চতুর্থী সবাই আমার সাথে বলো গণপতি বাপ্পা গণপতি বাপ্পা মরিয়া দেখো কত সুন্দর লাগছে পুরো রাস্তাটা এইভাবে ডিজাইন করে রাখা তো বন্ধুরা দেখলে তো রাস্তাঘাট পুরো একদম নতুন বউয়ের মতো সাজানো হয়েছে আর এখানে রাস্তার পাশে দেখতে পাচ্ছ ফুল বেলপাতা ফল মূল সব বিক্রি হচ্ছে কারণ কালকে গণেশ চতুর্থী শুরু হতে যাচ্ছে আর এইবারে গণেশের মূর্তি যা সুন্দর লেগেছে আমার তোমরা নিজেই দেখো অন্যবার কিন্তু কালারফুল থাকে কিন্তু এইবার দেখো পুরো মাটির কালার দিয়ে গোল্ডেন ডিজাইন করা আছে ভালো লেগেছে আমার তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে কালারিং গণেশের মূর্তিও আছে খুবই সুন্দর সুন্দর এক একটা মূর্তি আর এই গণেশ চতুর্থী ব্যাঙ্গালোরে সবার ঘরে ঘরে হয়ে থাকে আর খুবই বড় ধরনের এই পুজো হয় আর রাস্তায় আজকে প্রচণ্ড ট্রাফিক ছিল কারণ সবাই এসেছে গণেশ পুজোর জিনিস কিনতে দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড মাত্রায় ভিড় আমরা দুই কিলোমিটারের রাস্তা প্রচণ্ড দেরি করে এসেছি কারণ রাস্তায় এত এত ভিড় ছিল এখানে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি রাখা আছে দেখে তো অনেক ভালো লেগেছিল। তাই তোমাদের সাথে একটু রেকর্ড করছি আর বাজারগুলো দেখাচ্ছি তোমরা বাজার দেখতেই পাচ্ছ যে অনেক হৈহুল্লোর চারিদিকে শুধু মানুষ আর মানুষ আর আর মূর্তি গণেশের জিনিস মানে পুরো অবস্থা আমার জন্মদিনও যে এমন বিশেষ দিনে পড়েছে যে আমি নিজেকে প্রাউড ফিল করছি সত্যি গণেশ চতুর্থীর দিনেই আমার জন্মদিনটা পড়েছে এখানে দেখো কত ধরনের ফুল ব্যাঙ্গালে ফুলের বাজার এত এত ফুল পেয়ে যাবেন এত সস্তায় তাও এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ তো বাজার থেকে আসার ভাতটা খেয়ে একটু বসলাম আর হঠাৎ করে দেখি সারপ্রাইজ আমার জন্য কেক আনা হয়েছে আর ঠিক বারোটার সময় আমি একটা নতুন ড্রেস পরলাম পরে তোমাদের সামনেই কেক কাটলাম বল কেকটা কেমন হয়েছে এবং আমাকে কেমন লাগছে তো কাল রাতে অনেক আনন্দ করেছিলাম আমার কেক কাটিংয়ের সময় আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল ও অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিল যে মা কখন কেক কাটবে কিন্তু আমি নিজেই জানতাম না যে কেক আনা হবে ঠিক বারোটার সময় আমার চোখের সামনে কেক আমি সারপ্রাইজ হয়ে গেলাম আর আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে ভেবেছিলাম ছেলেকে নিয়েই কেক কাটবো কিন্তু আমরা দুজন আর আমার একজন ননদ আছে ওকে নিয়েই কেক কাটলাম তো এই ছিল আমার মিডনাইট নাইট বার্থডে সেলিব্রেশন কেমন হয়েছে জানাবে